হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আপনাদের বিশ্বেশ্বরা কিছু প্রাকৃতিক গুহা সম্পর্কে জানাবো, তবে আপনাদের ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল। প্রাকৃতিক গুহাগুলোর কথা ভাবতেই আমরা কল্পনা করি পূর্ব প্রজন্মের মানুষদের কথা। এই গুহাগুলোর মধ্যে অনেকগুলিতে বাস করেছে এবং পদচিহ্ন রেখে গেছে। কার্লসবাদ ক্যাভার্নস ন্যাশনাল পার্ক থেকে যেইটা গ্রোটু পর্যন্ত, এই গুহাগুলি অসাধারণ পাথরের গঠন এবং শ্বাসরুদ্ধকর দৃশ্যের আবাসস্থল। চলুন দেখে নেওয়া যাক বিশ্বের সেরা কিছু প্রাকৃতিক গুহা। সনডুং গুহা, ভিয়েতনাম। সনডুং গুহা বিশ্বের বৃহত্তম গুহা। নদীর জলে পাহাড়ের নিচে চুনাপাথরের ক্ষয় হয়ে এবং ছাদ ভেঙে যাওয়ার ফলে তৈরি হয় বিশাল প্রাকৃতিক স্কাইলাইট। যদিও এটি লক্ষ লক্ষ বছরের পুরনো একটি গুহা, বিশ্বের সবচেয়ে লম্বা কিছু স্ট্যালাগমাইট। গুহাটিতে দ্য গ্রেট ওয়াল অফ ভিয়েতনাম নামে বড় একটি কেলসাইট প্রাচীর রয়েছে, যার পেছনে বেসবলের আকারের অস্বাভাবিকভাবে বড় মুক্তো পাওয়া গেছে। এটি ভিয়েতনামের জনপ্রিয় পর্যটন গুহা। কামচাটকা বরফ গুহা। রাশিয়ার অস্ট্রিয়া, আইসল্যান্ড এবং বিশ্বের অন্যান্য বরফ গুহা সম্পর্কে আমরা সবাই জানি, কিন্তু মুতনোভস্কি আগ্নেয়গিরির কাছে কামচাটকা উপদ্বীপের বরফের গুহাটি এক ধরনের আগুন বরফ, সংকুচিত লোহার স্তরগুলো দ্বারা গুহার দেয়াল এবং ছাদ তৈরি হয়েছে। বেনাগিল গুহা পর্তুগালের মূল ভূখণ্ডের দক্ষিণতম অঞ্চল আল গার্ভের উপকূলের চুনাপাথরের খোদাই করা সুন্দর একটি গুহা। বেনাগিল গুহা প্রায় দে বেনাগিল সমুদ্র সৈকতের 150 মিটার পূর্বে অবস্থিত। যদিও গুহাটিতে ডিঙি নৌকার সাহায্যে প্রবেশ করা যায়, তবুও গুহাটি দেখার সর্বোত্তম উপায় হল সাগর থেকে দেখা। বেনাগিলের গুহাটি বিখ্যাত কারণ এটি নিজস্ব ইন্দুর সৈকত আছে। প্রবেশ করার জন্য দুটি সমুদ্রমুখী গর্ত আছে এবং গুহার উপরে আলো প্রবেশের জন্য একটি বৃত্তাকার স্কাইলাইট আছে। গুহাটি চিত্তাকর্ষক এবং মনোরম অভিজ্ঞতা প্রকাশ করে। মার্বেল গুহা, চিলি আর্জেন্টিনা। চিলি আর্জেন্টিনা সীমান্তে বিস্তৃত হিমবাহ লেক জেনারেল ক্যারেরা দ্বারা বিস্তৃত এই গুহা বিশ্বের সবচেয়ে সুন্দর গুহা বলা হয় কুয়েভাস দ্য মার্বেল গুহাকে। চিলির প্যাটাগোনিয়ায় অবস্থিত এই মার্বেল গুহা প্রায় 6000 বছরের পুরনো এক ভাস্কর্য, যা দক্ষিণ চিলির প্যাটাগোনিয়ায় লেক জেনারেল ক্যারেরার বিধ্বস্ত ডেউ দ্বারা তৈরি হয়েছে। এই গুহা প্রকোষ্ঠর মধ্য দিয়ে নৌকায় দিয়ে যাওয়ার সময় বোঝা যায় যে পৃথিবীতে স্বর্গ আছে, কেননা সেখানে ফেরোজা রং এবং গোলক ধাঁধা দেয়ালের ঘূর্ণায়মান নিদর্শনগুলিতে নীল এবং ধূসর রঙের বিভিন্ন আভা দেখা যায়, যা ঝকঝকে আকাশি জলের সাথে একটি অবিস্মরণীয় চাক্ষুষ অভিজ্ঞতা তৈরি করে। এন্টিলোপ ক্যানিয়ন, এটি আমেরিকার দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটি গিরিখাত। অ্যারিজোনার পেটের কাছে নাবাজু বেলে পাথর ক্ষয় হয়ে গঠিত এন্টিলোপ স্লট ক্যানিয়ন। এন্টিলোপ ক্যানিয়নটি গভীর করিডোর এবং মসৃণ প্রান্তগুলো শিলার একটি বৈশিষ্ট্যযুক্ত প্রবাহিত আকৃতি তৈরি করে, যার মধ্যে লাল, গোলাপি, কমলা ইত্যাদির বিভিন্ন শেডের দাগ রয়েছে। এই রঙগুলো গ্রীষ্মের মাসগুলিতে উচ্চ এন্টিলোপ ক্যানিয়নে আরও প্রাণবন্ত হয়ে ওঠে, যখন সরাসরি সূর্যের রশ্মি গিরিখাতের শীর্ষের খোলা অংশ থেকে নিচে বিকিরণ করে। ওয়াইটুমুগ্লু ওয়ার্ম গুহা, নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের ওয়াইটুমু গুহাগুলো হলো বায়োলুমিনিসেন্ট গ্লো ওয়ার্মের বাড়ি, যা এটি গুহাগুলোকে কখনো ছেড়ে যায় না এবং দীপ্তি তাদের শিকারকে আকর্ষণ করে। তারা শিকারকে ফাঁদে ফেলার জন্য শ্লেষাযুক্ত আঠালো স্ট্রিংও ঝুলিয়ে রাখে। যখন কেউ এই স্বর্গীয় গুহাগুলোর মধ্য দিয়ে একটি নীরব যাত্রা করে, তখন সে দেখতে পায় যে গুহার দেয়ালগুলো জ্বলন্ত বিন্দু দিয়ে জুড়ে রয়েছে, যা আসলে দেয়াল এবং ছাদে আটকে থাকা কীট। থ্রেডগুলিও আলোকে ধরে এবং বিশ্বের সবচেয়ে বাইরের প্রভাব তৈরি করে, গুহার ভিতরে একটি তারাময় রাতের দৃশ্য তৈরি করে। এটি বিশ্বের সবচেয়ে চাওয়া পাওয়া পর্যটন স্পটগুলোর মধ্যে একটি। যখন আপনি এই প্রাকৃতিক গুহাগুলিতে যাবেন, তখন আপনি কেবল পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক কিছু উপভোগ করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।